প্রতিষ্ঠা করে আমার সবথেকে যেটা ভালো লেগেছে যে লড়ে খাও করে খাও ভদ্রভাবে লড়ে করে খাও এবং তাকে মদত করো। সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী, তার 22 হোটেল রাতারাতি ভাইরাল। বৃহস্পতিবার এই হোটেলে পা রাখেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন মমতার হাতের খাবার চেখে দেখেন তিনি। ভালো কথা, রাইট, পালং শাক দিয়েছে, পালং শাকে একটু ঝাল নেই এবং কোনো রকম মশলা আমার ডিস্টার্ব করেনি। আই এম বেসিক্যালি সিরিয়াস পেশেন্ট, কারণ খাবার দিক দিয়ে আমার সব কিছুই প্রায় ভালো। তো সেই অর্থে আমার জিজ্ঞেস করেছিল মাটন খাবেন চিকেন খাবেন, আমি বললাম না আমার চিকেন মাটন সব বন্ধ হয়ে গেছে, খুব বেশি হলে 50 গ্রাম মাছ সারাদিনে তাও রোজ খাই না, আমি ভেজিটেবলই খাই। কিন্তু পালক শাকটা অসাধারণ রান্না করে, আগে কালকে কিলোম রান্নাটা করে দেখিনি, তবে ওর যে উদ্যোগটা এটা আমার ভালো লেগেছে। আর একটা কথা শুনে খারাপ লাগলো, ওর বাবা বললেন উনি নাকি 10 বছর আগে আমার কাছে গিয়েছিলেন, দেখা হয়নি, মানে কেউ দেখা করতে পারেননি বা ভিড়ে হয়নি। কিন্তু আমার কাছে কখনো কেউ দেখা করতে পারেনি, এটা আমার জীবনে আমি প্রথম, এটা আমার নিজেরও খুব কষ্ট লাগলো। নিশ্চয়ই উনি হয়তো এমন সময় গিয়েছিলেন, সেই সময় হয়তো ভিড় ছিল বা কি, মানে আই এম সরি যে উনি দেখা করতে পারেন। নন্দিনী আজকে একটা নাম এসে গেছে অনেক। হ্যাঁ, আর একটা নাম আছে ওর, মমতা গাঙ্গুলী। তো এই যে ও আজকে নিজের নামে নিজে প্রতিষ্ঠা করে, আমার সবথেকে যেটা ভালো লেগেছে যে লড়ে খাও করে খাও, ভদ্রভাবে লড়ে করে খাও এবং তাকে মদত করো, তবেই মানুষ বলবে ও লাভলি। ভাইরাল হওয়ার পরে অনেকেই ক্যামেরা নিয়ে তার ফ্রেমবন্দি করেছেন, কিন্তু খাবারের অর্ডার সাধারণত ছবি বা ভিডিও তুলতে আসা ব্যক্তিদের থেকে পান না তিনি। কিন্তু মদন মিত্র বরাবর ছক ভাঙেন, মমতার হাতে তিনি তুলে দিয়েছেন বড় সড় অর্ডার। 300 প্লেট মাংস ভাতের অর্ডার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালের অনুরোধে তিনি পালং শাক চেখে দেখেন, এরপরেই মুগ্ধ হন মদন মিত্র। তিনি বলেন মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি, অপূর্ব এই খাবারের স্বাদ। মদন মিত্র জানান তিনি বিধানসভা থেকে ফেরার সময় তাকে এক সহকারী মমতার হোটেলের বিষয়টি দেখান। শুক্রবার একটা স্কুলের স্পোর্টস ডেতে হাজির থাকার কথা তার, আর সেই জন্যই অর্ডার দিতে মমতার হোটেলে পা রাখা। মদন মিত্রের থেকে খাবারের অর্ডার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ডালহৌসির এই 22 হোটেলের মালকিন। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে দেখা যায় মমতাকে। সেখানে তিনি জানিয়েছেন ভাইরাল হওয়ার আগে পর্যন্ত সেভাবে তার বিক্রি হতো না, কিন্তু এখন প্রায় 60-70 প্লেট খাবার বিক্রি হয়ে যায়। এই ভাইরাল 22 হোটেলের মালিক দিদি নাম্বার 1-এ অংশ নেওয়ার পরেই ট্রোল করেন বহু নেটিজেন। খ্যাতির বিড়ম্বনায় ভুগতে পারেন তিনি, দাবি অনেকেরই। তৃণমূল বিধায়ক বড়সড় খাবারের বরাত দেওয়ায় খুবই খুশি নন্দিনী এবং তার বাবা মা। মদন মিত্রের ব্যবহারেও আপ্লুত তারা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে হোটেলের দৈনন্দিন কাজ চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছিল নন্দিনীর পক্ষে। এমনকি যেভাবে তার হোটেলের প্রচার চলছে তাতে ফুটপাত দখল করে তার এই ব্যবসা চালানো কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন নন্দিনী। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করা এই তরুণী বাবাকে সাহায্য করতে হোটেলে খাবার রান্না এবং পরিবেশন শুরু করেছিলেন। কিন্তু ফেসবুকে তার হোটেলের গল্প ভাইরাল হওয়ার পর থেকেই হোটেলে প্রতিদিনই ভিড় করছেন ফুড ব্লগাররা। তাদের কারো কারো সঙ্গে নন্দিনীর বচসার ভিডিও সামনে এসেছে, স্বভাবতই এই তরুণীকে ট্রোলের শিকারও হতে হয়েছে। মদন এদিন তার হোটেলে যাওয়ার পর নন্দিনীকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখবে না।